হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সামনে আজ মজার একটা ভ্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা মজার কেন বললাম তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমাদের পাড়ায় চলছে অষ্টম প্রহর কীর্তন, যার আজ শেষতম দিন। আমরা সকালে বেরিয়ে পড়েছি নগর কীর্তনে। আমাদের পাড়ায় একজন কাকু আর একজন কাকিমা আজ সেজেছে রাধা ও কৃষ্ণ। তাদের নিয়ে আমরা আজ নগর কীর্তনে কেমন মজা করলাম তা তোমাদের এই ভিডিওতে তুলে ধরব। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো। আমরা এইভাবে পাড়ার প্রত্যেকটা বাড়িতে যাব আর কাকিমারা ফুল মিষ্টি ধূপ এগুলো দিয়ে আমাদের গৌরনীতা এবং রাধাকৃষ্ণকে বরণ করে নেবে। সাজতে দেরি হওয়ায় কৃষ্ণের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। দেখো কৃষ্ণের জন্য রাধার কেমন পাগলিনী অবস্থা। কৃষ্ণ এসেছে শুনে ছুটে চলেছে কৃষ্ণের দিকে। কৃষ্ণের বাঁশি দেওয়ার শব্দ বেরোচ্ছে না, কৃষ্ণ নিজেই মুখ দিয়ে শব্দ বের করে দিচ্ছে বাঁশি। এই হলো আমাদের ছোট্ট গৌরনীতা। আবার আমাদের রাধাকৃষ্ণ চলেছে অন্য বাড়ির দিকে। Thank you.
কৃষ্ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণ ঝুঁকছে না রাধা শুধু ঝুঁকেই যাচ্ছে কৃষ্ণ একটু এরকম দেখবে তো হ্যাঁ একটু দেখবে না কৃষ্ণ এইবার ঠিক আছে নতুন রকম স্টাইল ওইটা ফেল দে না 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 এবার আমার বাড়িতে গৌণীতা এসেছে আমি তাদেরকে বরণ করে নিচ্ছি আমাদের সেজমা রাধার নাচে খুশি হয়ে তাকে 100 টাকা উপহার দিচ্ছে সামনেই একটা বাচ্চাদের স্কুল ছিল তাই রাধাকৃষ্ণকে আমরা তাদের দেখাতে নিয়ে এলাম শখির সঙ্গে মেতে গিয়েছে আজকে অনেক নাচানাচি অনেক আনন্দ হলো এবার রাধাকৃষ্ণকে আমরা এখানেই টাটা বাই বাই জানিয়ে চললাম তিন বন্ধু মিলে পলাশ ফুল কুড়োতে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে একটি পলাশ ফুল গাছ আছে যেখানে প্রচুর পরিমাণে পলাশ ফুল ফোটে সেই ফুল কুড়োতেই আজকে আমরা যাচ্ছি এই সেই পলাশ গাছ যাতে দেখতে পাচ্ছ প্রচুর ফুল ধরে আছে ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি বলতে পারবো না তবে সামনে থেকে এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদের রাধাকৃষ্ণকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমাদের সাবস্ক্রাইবে আমাকে এরকম নতুন নতুন ভিডিও করতে আরও অনুপ্রেরণা যোগায় টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো